দেখুন বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে আসছি পাপড়ি চাটের রেসিপি। তো এখানে আমরা পাপড়ি নিয়ে ওটাকে ছোট ছোট, বেশি ছোট না, মিডিয়াম সাইজে ভেঙে সাজিয়ে নিয়েছি। এ দেখুন, এটাকে সাজিয়ে নিয়েছি এমনি শেপের। এবার এর উপরে আমরা দিয়ে দেব আলু, সেদ্ধ করা নেওয়া আলু, টমেটো আর পেঁয়াজ কুচি, একটুখানি দেব, পুরোটা না। এবার এর উপরে দেব আমরা মটরের হালকা বানিয়ে নেওয়া তরকারি, তরকারি দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে দেবো আমরা মিঠি চাটনি। সব আমরা ঘরেই বানিয়ে নিয়েছি। আর এবার দেব হরি চাটনি, এবার দেব দই, এর উপরে দেব গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এর উপরে দেব সেউ ভাজা, এর উপরে আবার ওই যে আলু সেদ্ধ করে না বা আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো একটু বিট নুন, এর উপরে একটু ধনে পাতা কুচি আর হাফ চামচ চাট মশালা। আবার উপর থেকে একটু দিয়ে দেবো হরি চাটনি আর একটু মিঠি চাটনি আর একটু দইও। ভালো লাগে